উৎসবপ্রিয় বাঙালির আজ বিষাদের দিন, এবার উমার বিদায় নেওয়ার পালা, আর সেই সঙ্গে আবার আগামী বছরের পুজোর প্রতীক্ষা শুরু। তবে জেনে রাখুন, এক বছরেও অপেক্ষা করার প্রয়োজন নেই, তার আগেই মর্তে ঘটবে দেবীর আগমন। বছরের 4টে দিনের জন্য গোটা একটা বছর অপেক্ষায় থাকে বাঙালি। কালের নিয়মে এবারও কেটে গেল সেই সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী। এর মধ্যে আবার কখনো আকাশের মুখ ভার হয়েছে, তো কখনো প্যান্ডেলে হপিংয়ে বেরিয়ে প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। কিন্তু পুজোয় কোনো প্রতিকূলতাই প্রতিকূলতা নয় পুজো পাগলদের কাছে, তাই তো সব বাধা উপেক্ষা করে রাতভর আনন্দে মেতে ওঠেন সকলে। এবারও তার ব্যতিক্রম হয়নি, তবে দশমী এলেই মন খারাপ হয়ে যায়। চোখের কোণে জল এলেও হাসি মুখে মাকে বিদায় জানাতে হয়, আর নতুন করে শুরু হয় অপেক্ষা। এবছর পুজো শুরু হয়েছিল 20শে অক্টোবর থেকে, আগামী বছর তারও তাড়াতাড়ি হবে পুজো। মহালয়া পড়ছে 2রা অক্টোবর, ষষ্ঠী 9ই অক্টোবর, সপ্তমী 10ই অক্টোবর, অষ্টমী 11ই অক্টোবর, নবমী 12ই অক্টোবর, দশমী 13ই অক্টোবর, অর্থাৎ বুধবার থেকে রবিবার পর্যন্ত পুজো। ফলে আগামীবারের পুজোর শনি ও রবিবারদের ছুটিটা কিন্তু নষ্ট হবে চাকরিজীবীদের, তাই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে পুজোর মাঝেই ঘুরে ফেলতে হবে। তাতে অবশ্য সমস্যা হবে না, কারণ এখন তো মহালয়া থেকেই পুজো শুরু হয়ে যায়। তাই প্রথম 3-4 দিন প্রতিমা দর্শনের পর ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন, তাহলে আর দেরি কেন। বিজয়ের শুভেচ্ছা জানিয়ে পরের বছরের প্ল্যানিং শুরু করে ফেলুন।